এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘর এর কথা। এর আগে মেয়েটি কোনদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করল যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সবকিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভেতর ঢুকল। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকেই তার চোখ ছানাবড়া। মেয়েটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এল এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি, সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকল। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করল। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল, ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করল ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা, সাথে সাথে বাকি 1000 মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এল এবং প্রথম মেয়েটিকে বলল শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনোদিন এই জায়গায় আসব না, জীবনটাও একটা আয়না স্বরূপ, আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায় তাদের চোখে সাফল্য যেন মরিচিকা, জীবন হয়ে উঠে ক্লান্তিকর বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।